আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ চাট গার্ডেন ট্রাভেল। নিয়ে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ, দেখতেছেন আমি বাইরে আছি। সো আজকে যাচ্ছি মিরসরাই, যাব রূপসী আর নাপিতেছড়া ঝর্নায়, আর আপনাদেরও সাথে নিয়ে যাব। এখন অলরেডি একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখি কেমন হয় আজকে ট্রেকিং। আজকে প্রায় এক বছর পর যাচ্ছি ঝর্নায়, রাস্তাঘাটও একদম খালি। এখন হচ্ছে 6টা সকাল, স্যান্ডেল পরছি থেকে কিন্তু পায়ের পেছনে কেটে যাচ্ছে হালকা হালকা। সকাল সকাল কোনো মেডিসিনের দোকানও খোলা নাই, খোলা থাকলে একটা ব্যান্ডেজ নেওয়া যেত। আমরা এখান থেকে নয়াদোয়ারি আসছি, আর আসতে মোটামুটি 2 ঘন্টার মতো লাগছে। আর এখন আমরা নয়াদোয়ারি থেকে সকালে নাস্তা করে ট্রেকিংয়ে বের হয়েছি। অলরেডি আমার ঝোল বের হয়ে যাচ্ছে এক বছর পর আসার। ওই তো এক্সট্রিম ট্রাভেলার, ওই তো সামনে আছে যেটা হাত দিচ্ছে। অবস্থা খারাপ রাস্তার, একটু বৃষ্টি শুরু হয়েছে যার কারণে সামনে কি জোস একটা ভিউ। ওই তো একটা ঝর্ণা, শুধু এখন ট্রেন শুরু হয়েছে মাত্র। এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, ওখান থেকে সীতাকুণ্ডার পাহাড়টা দেখা যাচ্ছে। যেহেতু এক বছর পর ট্রেকিং করতেছি, অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে। 300 টাকা খরচ করে আসাটা উচিত। কি যে শান্তি এখানে, আল্লাহ। তো তেমন ভিডিও করতে পারিনি, তাই প্রথমে আমি ক্ষমা চাই নিচ্ছি। অবশ্য এটার আগে আপনারা ভিডিওটা দেখে ফেলবেন, আমি সবগুলোকে কেটে কেটে জাস্ট ঝর্ণাগুলার কয়েকটা ভিডিও অ্যাড করে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি,
আপনারা যদি ঢাকা থেকে বা অন্য কোথাও থেকে গ্রুপে জয়েন হতে চান তাহলে পারবেন। আর ফেসবুক পেজের লিংক আমি নিচে দিয়ে দিব। তো এটা হচ্ছে মিনহাজ ভাই আর এক্সট্রিম ট্রাভেলার। হ্যাঁ, 5 টাকা পাবে। চলে এক্সট্রিম না ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের একটা ছোট গ্রুপ আছে, চলো চেষ্টা করি শেয়ারে। ওইটার মাধ্যমে আমরা শেয়ার বেসিসে ঘুরে বেড়াই, মানে হচ্ছে আপনার সবচেয়ে কম খরচে। এখানে তো সীতাকুণ্ড আর মিয়েশ্বর রেঞ্জে খুবই কম টাকা লাগে। তো আমি চাচ্ছি চিটং এর যারা ট্যুর ফ্রিক তাদেরকে নিয়ে ট্যুর করতে। এটাই তো, ভালো থাকবেন, আমার গ্রুপে জয়েন হবেন এবং কি পেজে লাইক দিবেন। ডেসক্রিপশন আমি লিখে দিব। পার্ট সো আশা করি আমার সাথে থাকবেন, অন্য কোন একটা ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।